আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা পড়ব প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় রুই মাছের পরবর্তী অংশ নিয়ে বন্ধুরা আমরা প্রথমেই পড়ব রুই মাছের শ্বসনতন্ত্র নিয়ে এখানে রুই মাছের শ্বসন কাকে বলে এই সংজ্ঞাটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তবুও এই সংজ্ঞার ভেতর থেকে একটি জিনিস আমাদেরকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে তো চল আমরা প্রথমে সংজ্ঞাটি জেনে নিই যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষমধ্যস্থ খাদ্য জারিত হয়ে বিজারিত না কিন্তু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিতে মুক্ত করে সে প্রক্রিয়াকে শোষণ বলে তো বন্ধুরা এখানে লক্ষ্য করো কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এই শক্তি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে কি হচ্ছে স্থিতি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপ নিচ্ছে এরপর আসো বন্ধুরা যে লাবিও একটি অস্থিময় মাছ আমরা তো আগেই পড়েছিলাম যে মাছ দুই রকম হয় অস্থিময় এবং তরুণাস্থিময় এবং তার মধ্যে রুই মাছ অস্থিময় মাছ এগুলি ডিটেলস আমরা আমাদের গত ভিডিওতে দিয়েছি তোমরা যারা এখনো আমাদের গত ভিডিওটি দেখোনি তারা এখনই আমাদের গত ভিডিওটি দেখে আসো কারণ সেখানে আমরা অস্থিময় এবং তরুণাস্থিময় মাছের ডিটেলস আলোচনা করেছি এরপর আসে বন্ধুরা যে রুই মাছে চার জোড়া ফুলকা থাকে এবং এই চার জোড়া ফুলকায় মাছের অঙ্গ তো কয় জোড়া ফুলকা থাকে যদি প্রশ্ন আসে তো সেটির উত্তর হবে চার জোড়া এবং যদি প্রশ্ন এরকম আসে যে কয়টি ফুলকা থাকে তো উত্তরটি তখন হবে আটটি আটটি কিন্তু বন্ধুরা এবং চার জোড়া এবং এগুলি মাছের অঙ্গ এরকম প্রশ্ন আসতে পারে যে রুই মাছের ফুলকা কতটি অথবা রুই মাছের শ্বসন অঙ্গ কয় জোড়া উত্তরটি কিন্তু জোড়া এরপর লাইনটি দিয়ে চার লক্ষ্য করো কানকোর পশ্চাৎ কিনারায় একটি পাতলা স্টেগাল ঝিল্লি যুক্ত হয় আমরা এর আগেই পড়েছিলাম যে কানকোর নিচের কিনারায় স্টেগাল ঝিল্লি থাকে উত্তরটি মনে রাখতে হবে যে স্টেগাল ঝিল্লি এবং এটির অবস্থান কোথায় কানকন নিচের কেনারায় প্রশ্ন যদি হয় যে কানকন নিচের কিনারায় যে ঝিল্লিটি থাকে সেটি কি তোমাদের উত্তরটি হবে স্টেগাল। এরপর বন্ধুরা লক্ষ্য করো ফুলকার গঠন প্রত্যেকটি ফুলকা দেখতে সুতার মতো এবং এক একটি হলো ব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা কারণ প্রত্যেক ফুলকা দুটি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত প্রত্যেক অর্ধাংশকে বলে হেমি ব্রাঙ্ক তো বন্ধুরা এক একটি ফুলকাকে কি বলে হলব্রাঙ্ক এবং প্রত্যেক অর্ধাংশকে কি বলে হেমিব্রাং হেমি অর্ধ হল পূর্ণ মনে রাখবে বন্ধুরা যে এক একটি হল ব্রাঙ্ক এবং প্রত্যেক অর্ধাংশ হেমিব্রাঙ্ক বন্ধুরা এরপর মনে রাখবে যে এই প্রত্যেক হেমিব্রাঙ্ক একসারি হয়ে ফুলকা সূত্র অথবা ফুলকা ল্যামেলা গঠন করে এই প্রত্যেক হেমিব্রাঙ্ক একসারি হয়ে কি গঠন করে ফুলকা ল্যামেলা অথবা ফুলকা সূত্র এরপর বন্ধুরা এই প্যারার শেষ লাইনটি লক্ষ্য করো আরচের অন্তকিনারা প্রসারিত হয়ে কাঁটাযুক্ত পাতলা যুক্ত রেকার গঠন করে কি করে অন্তকিনারা প্রসারিত হয়ে কাঁটাযুক্ত পাতলা ফুলকা রেকার গঠন করে কি গঠন করে ফুলকা রেকার এবং কিসের অন্তকিনারা প্রসারিত হয় আর্চের আর্চের অন্তকিনারা প্রসারিত হয়ে কাঁটাযুক্ত কাঁটাযুক্ত বন্ধুরা কাঁটাযুক্ত ফুলকা রেকার গঠন করে এরপর আসে বন্ধুরা শ্বসন কৌশল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই খুব বেশি ডিটেলসের কোনো ওই প্রয়োজন নাই এখান থেকে আমরা শুধু দুইটি লাইন জানবো যে রুই মাছে দুই ধাপে শ্বাসক্রিয়া ঘটে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ এক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠ শোষণ পাম্প হিসেবে কাজ করে শোষণ পাম্প হিসেবে কাজ করে কোনটি ফুলকা প্রকোষ্ঠ এবং এই শ্বাসক্রিয়া হয় কিভাবে কয় প্রক্রিয়ায় দুই প্রক্রিয়ায় শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ মনে রাখবে বন্ধুরা শ্বাস প্রক্রিয়া কাজটি চলে দুইটি ধাপে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ এবং ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প হিসেবে কাজ করে চোষণ পাম্প হিসেবে কি কাজ করে ফুলকা প্রকোষ্ঠ ফুলকা প্রকোষ্ঠ কিভাবে কাজ করে চোষণ পাম্প হিসেবে কাজ করে এরপর আসো বন্ধুরা বায়োথলি বা পটকা এটি সংজ্ঞা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু বন্ধুরা এটিকে আমরা জেনে রাখবো বন্ধুরা সহজ কথায় বায়োথলি বলতে কি বোঝায় বায়ুথলি অর্থাৎ একটি থলির থলি বায়ু দ্বারা পূর্ণ থাকবে বন্ধুরা এবং এই বায়ুথলির অবস্থান কোথায় রুই মাছের এই অবস্থান মেরুদণ্ডের নিচে এবং উপরে কোথায় মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে এই বায়ুথলির অবস্থান তো সংজ্ঞাটি দেখো যে লেবিও এর মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক উপরে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট থলির নাম এর প্রাচীরটি কিন্তু পাতলা পাতলা প্রাচীর বিশিষ্ট থলির নাম বায়োথলি বা পটকা এই বায়োথলিকে আবার কি বলা হয় পটকা বলা হয় এবং এটির অবস্থান কোথায় মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে যদি এরকম প্রশ্ন আসে বন্ধুরা যে রুই মাছের বায়োথলির অবস্থান কোথায় মেরুদণ্ডের নিচে যদি অপশনে থাকে আবার পৌষ্টিক নালীর উপরে এরপর বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি লাইন যেটি দেখতে চকচকে সাদা থলির মতো এর রংটি কেমন চকচকে সাদা যদি দেয় বন্ধুরা তখন চকচকে সাদা হালকা সাদা এরকম অপশন থাকতে মনে রাখবে চকচকে সাদা এবং এই বায়ুথলির মধ্যে যে গ্যাসগুলি থাকে সেগুলি হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কিন্তু বন্ধুরা প্রধানত অক্সিজেনের পরিমাণই বেশি থাকে বন্ধুরা এরপর একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করো যে বায়ুথলিটি সম্মুখ সম্মুখস্থ ছোট ও পেছনে বড় প্রকষ্ঠে বিভক্ত সামনে ছোট এবং পেছনে বড় প্রকষ্ঠে বিভক্ত এবং দুটি প্রকোষ্ঠের মাঝে একটি খাঁজ থাকে তো বন্ধুরা মনে রাখবে সামনে ছোট এবং পেছনে বড় প্রকষ্ঠে বিভক্ত এবং দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি খাঁজ থাকে এবং বন্ধুরা এই সম্মুখ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্য নালির সাথে যুক্ত হয় পশ্চাৎ প্রকোষ্ঠ নয় কিন্তু বন্ধুরা সম্মুখ প্রকোষ্ঠ এই সম্মুখ প্রকোষ্ঠটি একটি সরু নল দিয়ে অন্য নালীর সাথে যুক্ত হয় এবং এই যে সরু নলটা এই নলটার নাম নিউম্যাটিক নালী তাহলে এই নিউম্যাটিক নালী। এটি কিন্তু সম্মুখ প্রকোষ্ঠকে অননালীর সাথে যুক্ত করছে আমরা যে লাইনটি জানলাম যে সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অননালীর সাথে যুক্ত হচ্ছে তাহলে সেই নলটির নাম কি সেই সরু নলটির নাম কিন্তু নিউম্যাটিক নালী এবং বন্ধুরা এই নিউম্যাটিক নালীটি কিন্তু আবার অন্তকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে তাহলে অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে কোন নালীটি নিউম্যাটিক নালিটি আমার বন্ধুরা আরেকটি জিনিস লক্ষ্য করো যে সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্ন সাথে যুক্ত হচ্ছে সেই সরু নলটি নিউম্যাটিক নালি আবার এই নিউম্যাটিক নালিটি অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান এরিয়ান সাথে যুক্ত হচ্ছে তো প্রশ্ন যদি এরকম আসে যে অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান এরিয়ান সাথে যুক্ত হয় কোন নালীটি নিউম্যাটিক নালিটি এরপর বন্ধুরা লক্ষ্য করো বায়ুথলির বাইরের দিক ঘন সন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ এর প্রাচীর দুটি স্তরে নিয়ে গঠিত বাইরের যোজকটি সুযোগে গঠিত স্তরটি টিউনিকা এক্সটারনা এক্সট্রা বাইরে এক্সট্রা বাইরে এবং ভেতরে ইন্টারনা ইন্টার করা ভেতরে প্রবেশ করা যেরকম ভেতরে মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা তো বন্ধুরা কোনো কিছুতে আমরা যদি প্রবেশ করি তো সেটাকে ইন্টার করা বলে তো টিউনিকা ইন্টারনা এটি ভেতরের দিকে হবে এবং টিউনিকা এক্সটারনা এটি বাইরের এখান থেকে আমাদের আর খুব বেশি কিছু জানার নেই এবার আমরা আসবো বায়ুথলির কাজ বায়ুথলি প্লাবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে কি অঙ্গ হিসেবে কাজ করে প্লাবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে বন্ধুরা এরপর লক্ষ্য করো যে এই বায়ুথলি আপেক্ষিক গুরুত্বকে নিয়ন্ত্রণ করে তো কোনটি আপেক্ষিক গুরুত্বকে নিয়ন্ত্রণ করে বায়ুথলি বায়ুথলি আপেক্ষিক গুরুত্বকে নিয়ন্ত্রণ করে এবং বন্ধুরা এই আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির থাকতে সাহায্য করে অর্থাৎ মাছকে সহজে ডুবতে দেয় না এই বায়ুথলিটি আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে মাছকে যে কোনো গভীরতায় এরপর চার নম্বর পয়েন্টটি লক্ষ্য করো বন্ধুরা বায়ুথলির মাধ্যমে শব্দ গ্রহণ করতে পারে শব্দ গ্রহণ কিসের মাধ্যমে করতে পারে বায়ুথলির মাধ্যমে কিন্তু এবং এই বায়ুথলির সাথে ওয়েবেরিয়ান অসিকল এর মাধ্যমে অন্তঃকর্ণের সংযোগ থাকে তো এই বায়োথলি ওয়েবেরিয়ান অসিকলের দ্বারা অন্তঃকর্ণের সাথে সংযুক্ত হয় এবং শব্দ তরঙ্গ বায়োথলি থেকে ওয়েবেরিয়ান মাধ্যমে পৌঁছায় তো এই শব্দটি বায়োথলি থেকে কিভাবে অন্তঃকর্ণে পৌঁছায় ওয়েবেরিয়ান এরিয়ান মাধ্যমে এটি কোথায় পৌঁছাচ্ছে অন্তঃকর্ণে পৌঁছাচ্ছে শব্দ বায়োথলিতে আসছে এবং সেখান থেকে অন্তঃকর্ণে যাচ্ছে এবং তার মাঝে যে মাধ্যমটি রয়েছে যে মাধ্যমে যাচ্ছে সেটি হচ্ছে ওয়েবেরিয়ান ওসিকল এরপর পাঁচ নাম্বার পয়েন্ট লক্ষ্য করো বন্ধুরা আমরা আগে পড়লাম যে বায়ুথলি শব্দ গ্রহণ করে কিন্তু বন্ধুরা অনেক মাছের বায়ুথলি শব্দ উৎপাদনও করে তারা শব্দ উৎপাদনেও সক্ষম একটু আগে আমরা জানলাম যে শব্দ গ্রহণ করে এবং ওয়েবেরিয়ান ওসিকলের মাধ্যমে অন্তকর্ণে পৌঁছায় এখানে আমরা দেখছি যে অনেক মাছ বায়ুথলিতে শব্দ উৎপাদনও করে এবং বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ লাইনটি যে বায়ুথলি অক্সিজেনের ভান্ডার হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে অক্সিজেনের ভান্ডার কার্বন ডাইঅক্সাইডেরও না নাইট্রোজেনের না এটি কিন্তু অক্সিজেনের ভান্ডার হিসেবে কাজ করে বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ